চমক প্রস্তুত করছে, একের পর এক মুভি রিলিজ হচ্ছে। তো আজকে যে মুভিটা টিজার আমরা দেখবো সেটা দরদ মুভি। তো দরদ মুভি অলরেডি কিছু মাস ধরেই বাজ ক্রিয়েট করে রেখেছে, কারণ অনেক দিন ধরেই আমি দেখছি নানান রকম নিউজ পোর্টালে দরদ মুভির ওপরে নিউজ আসছে। তার সাথে সাথে আমাদের এখানে হিন্দি যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেখানেও শাকিব খান আর সোনাল চৌহানের ইন্টারভিউ দেখেছিলাম। তো আজকে এটা টিজার দেখবো, তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। Super! Khan sir. Star cast to besh darun maniye chole. আমি তাহলে জিতেই গেলাম। টিজারটা দেখে কমপ্লেক্স মনে হচ্ছে। টিজারটা দেখে তো মনে হচ্ছে কি এটা কোনো সাইকো থ্রিলার, বা এটাও হতে পারে যে শাকিব খানের কোনো স্প্লিট পার্সোনালিটির মতন ক্যারেক্টার, যেটা অপরিচিতে ছিল, অমনি ধরনের কিছু সেটাও হতে পারে। কারণ একটা জায়গায় দেখলাম যেখানে খুন করে দেওয়ার পর আবার নিজের হাতে দেখছে রক্ত লাগা, তো ভয় পেয়ে যাচ্ছে। তো আমার সেমনি কিছু মনে হচ্ছে। এই জনরের যদি মুভি হয় তো সত্যি মানে এন্ড অবধি কিন্তু সাসপেন্স ক্রিয়েট হয়েই থাকবে, লোকে প্রেডিক্ট করতে পারবে না। আর সেকেন্ড বলবো যে স্টার কাস্টের কথা, দারুণ দারুণ সব অ্যাক্টরদের নিয়েছে, বলিউড থেকেও নিয়েছে, আবার আমাদের এখানে টলিউড ইন্ডাস্ট্রির থেকেও নিয়েছে লোক। তো আই থিঙ্ক দেখতে অনেক মজার হবে। আর তার সাথে সাথে যিনি এই সব জিনিস ক্রিয়েট করেছে অনন্য মাউন, তো ওনার অনেক কাজ আমি দেখেছি যেগুলো সত্যি, যেগুলোর মধ্যে একটু স্ট্যান্ডার্ড থাকে। তো তোমরা বলো কারা কারা তুফান দেখে নিয়েছো, আর তোমাদের কি মনে হয় যে তুফানের থেকে এই ফিল্মটা বেটার হবে কি হবে না? তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো মুভি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।